গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, টু আর নিউ ব্লগ। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো পুজো, দিওয়ালি, কালী পুজো, দিওয়ালি, এভরিথিং শেষ। এবার ভাইফোঁটার প্রস্তুতি, বাট এবছর আমাদের ভাইফোঁটা নেই, কেন কি মামা বাড়িতে মারা গেছে আমার মায়ের কাকিমা। তো সেই কারণের জন্য আমার মামার ছেলে, মাসির ছেলে দুই ভাইকে আমি ফোঁটা দিতে পারছি না। আর এখানে প্রবলেম হয়েছে, এখানেও বাড়িতে, মানে আমাদের দেশের বাড়ি, সেটা হচ্ছে বকুলিয়া সাইডে, তো ওখানেও মানে কিছু একটা হয়েছে। তো সেই কারণের জন্য এখানেও ফোঁটা নেই, শ্বশুর বাড়িতেও ফোঁটা নেই। তো ওই আর কি, ফোঁটা এরকম কিছু নেই। বাট আজকে আমি দুপুরে লাঞ্চ করে মামা বাড়ি যাবো, যে পুজোর সময় এসেছি, একবারও গিয়ে থাকিনি ওদের কাছে। তো ওখানেও ভাইরা বলছে, দিদি আয় একবার থাক দুদিন। তো সে কারণের জন্য কালকে, মানে মায়ের টাকে না, মায়ের দিদুনটা মারা গেছে। তো দিদুন 15 দিন হয়ে গেল, কালকে 15 দিন হবে। তো সেই কারণের জন্য কাল থেকে আমাদের ওখানে, মানে গ্রামের বাড়িতে নেমন্তন্ন, মানে শ্বশুরবাড়ির সবার নেমন্তন্ন, স্যাটারডে বড় মানে অনুষ্ঠানটা হবে। আর কাল থেকে ওই আমাদের নতুন জামা প্যান্ট পরে, মানে স্নান করে ওঠা, তারপরে মাঝে একদিন লুচি ভোজ, এই জিনিসগুলো আছে। তো সেটা কাল থেকে স্টার্ট হবে, তো সেই জন্য আজকে দুপুরে লাঞ্চ করে চলে যাব। তো চলো তাহলে আজকে দিনটা কেমন কাটাচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর যদি আগের ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে। আর চেষ্টা করব যে ভালো কিছু রোজ দিতে পারি যাতে। তো প্লিজ দেখতে থাকো আমার চ্যানেল, সাবস্ক্রাইব করো। চলো, আমরা রেডি হয়ে গেছি। হ্যাঁ, নিয়ে নিলেই তো পারতাম, তো নিয়ে চলে আসো। মমি তো 3:30 অবধি আছে, দেখো যেটা ভালো বোঝো। হ্যাঁ, তো আমাদের বাড়িতেই খেতে যাওয়ার, মানে বাড়িতেই খেতাম। তো মা রান্না করেছে সকালে, কিন্তু সকালেই বলেছিলো মা যে এখানে খাওয়ানো হবে প্যান্ডেলে, তো বাচ্চাগুলো সবাই যাবে খেতে, কাকিমারাও যাবে। তো কাকিমা বারবার বলছে যে কাকু ওখানে আছে, তাহলে ওখানে খেয়ে চলে আসো। তো সেই কারণের জন্য এখন রেডি হয়ে গেছি, নিয়ে এখানে সামনে বাইকে 2 মিনিট লাগবে, গিয়ে খাবো। মা যাবে না, কাকিমা কাকুরা সবাই যাচ্ছে, বাচ্চাগুলো আগে খেয়ে চলে এসেছে। নিচে ওয়েটই করছি, কেন কি আমি একটা সালোয়ার, মানে একটু ফিটিংসের প্রবলেম আছে, তো সেই কারণের জন্য সালোয়ারটা দিতে যাচ্ছি টেলারকে, যে ও আমি কামিং মানডে কলকাতা চলে যাব। তো সেই কারণের জন্য আজকে যদি না দিই তাহলে ও আর ঠিকঠাক করে অল্টারটা করতে পারবে না। তো সেই কারণের জন্য ও আবার গেল ওপর থেকে নিয়ে আসতো, 3:30 অবধি আছে বললো টেলারের, যে আমার করে। তো ও 3:30 অবধি আছে, তো সেই কারণের জন্য খেতে আস্তে আস্তে যদি 3টের পরে বেজেই যায় তারপরে আবার দিতে যাব। তো সেই কারণের জন্য এখনই যাওয়ার পথে ওকে দিয়ে দেবো, নিয়ে আমরা খেতে যাব। আর এই দেখো, এইটা আমাদের বাগানটা, এটা বাড়িটা। একদিন তোমাদেরকে পুরো হোম ট্যুর দেবো, তোমরা দেখো, কলকাতা বাড়িটাও দেবো, এটাও দেবো পুরো, যদি আমার সাবস্ক্রাইবার অনেক 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 হয়ে যায়। আর সবাই যদি কমেন্ট করো যে তোমরা এইসব দেখতে চাও, তাহলে নিশ্চয়ই আমি হোম ট্যুর দেবো, সব কিছু দেখাবো তোমাদেরকে। আরও যা যা যাবতীয় আমি আরও যা, মানে শাড়ি কালেকশন বলো, জুয়েলারি কালেকশন বলো, মেকআপ ভিডিও, তোমাদের যদি এইসব দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। এখানে আমরা খেতে এসেছিলাম, এই জায়গাটা, এখানে খুবই ভালো খাইয়েছে, খিচুড়ি, বেগুনি, চাটনি, তারপরে মিক্সড ভেজ, তারপরে মিষ্টি, সবাই এখানে খেতে এসেছিলো। মা বাবা আসেনি, বাকি সবাই এসেছিলো, খেয়ে সবাই চলে যাবে। ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এই এক দুটো দিন যাওয়ার জন্য দুটো বড় বড় ব্যাগ হয়েছে, মানে যেহেতু ওইখানে যাব বলে, তো সেই কারণের জন্য তাছাড়া হয়, তো ওই আর কি গুছিয়ে নিয়েছি সব। আর এটা ল্যাপটপের ব্যাগ, ব্যাস এবার বেরোচ্ছি, রবিবার চলে আসবো, আবার সোমবার কি মঙ্গলবার কলকাতা যাব। তো ওই আর কি এবার বেরোচ্ছি, যাচ্ছি, চলো। দুজনে এত ফুচকা খেয়েছি, মানে এখানে একটা জায়গা আছে কনিষ্ক বলে, আমরা আসি না সাধারণত এখানে কোনোদিনই ফুচকা খেতে আসিনি, অনেকদিন আগে মামা এখান থেকে ফুচকা নিয়ে গেছিলো বাড়িতে, তো
তো অতটাও টেস্টি লাগেনি। তো তোমরা অন্য জায়গা থেকে খাই, কারণ এখানে প্রচুর আওয়াজ। শুভ দীপাবলির প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের ক্লাব সভাপতি এবং পূজক। তো এখানে মানে আসি না, তো আজকে ভাবলাম যে যাই ফুচকা খাই। তো এত টেস্টি বানিয়েছে, এত টেস্টি যে আমরা জল দিয়ে তো ফুচকা খেয়েছি, এত ফুচকা খেয়েছি, তারপর আবার দই ফুচকাও খেলাম। রাতে মনে হচ্ছে না আর কিছু খেতে পারবো, মানে আমরা দুজনেই ফুচকা খেলাম, মানে আগে অতটা দুজনে কেউই খেতাম না, বাট কিছু মানে এক দু বছর ধরে আমরা প্রচণ্ডই ফুচকা খেলাম। শীতকাল এলে বাড়িতে ফুচকা হয়, এরকম হতেই থাকে। তো আজকে এখানে প্রচুর ফুচকা খেয়ে এখন এবার মা বাড়ি যাচ্ছি, ও তারপর আমি একটু যা পেন্ডিং ওয়ার্ক আছে সেগুলো করব, আর ও তারপরে বাড়ি চলে যাবে। বাড়িতে ও ল্যাপটপ আছে, ও ওখানে গিয়ে ও বাকি কাজগুলো ও করবে। তারপর কাল সকালে তো ভাইফোঁটা, তো সেই কারণের জন্য আবার মা বাড়ি যাবে, ঘরেই থাকবে। ওকে, সো ব্লগটা আমি আজকে এন্ড করছি। সঞ্চিতা তো মামার বাড়িতে আছে, ও খুব টায়ার্ড, আমরা দুজনে টায়ার্ড, খুব অফিসের কাজ শেষ করলাম, এবারে শুতে যাব। তো তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড অবশ্যই ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, কারণ অবভিয়াসলি তোমরা লাইক সাবস্ক্রাইব করবে তবেই না আমরা নতুন ভালো ভালো কন্টেন্ট আনতে পারবো। এভরিডে এভরি টাইম আমরা নতুন নতুন জিনিস আনতে পারবো তোমাদেরকে, আরও বেশি জিনিস দিয়ে ভালো 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 কন্টেন্ট দিয়ে তোমাদেরকে এন্টারটেইন রাখতে পারবো। বাট অবভিয়াসলি ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড টেল ইট টু ইয়র ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস অ্যাজ ওয়েল, সো দ্যাট দে অলসো সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সো গুড নাইট, স্টে সেফ, স্টে হেলদি, বাই বাই, টেক কেয়ার।